আমার বাবা একজন ব্যাংক কর্মকর্তা ছিলেন এখন অবসরে কিন্তু ফিক্সড ডিপোজিট থেকে আশা সুদ এখনো তিনি গ্রহণ করেন অনেক বোঝানোর পরও ছাড়েননি এমন অবস্থায় কি আমার বাবার বাড়িতে অবস্থান করা প্লাস খাওয়া দাওয়া করা জায়েজ বিশেষ দ্রষ্টব্য আমি কর্মক্ষম কিছু ইনকাম আছে বাবার বয়স 65 বছর আমি তার শেষ সন্তান বাবা যদি হারাম উপার্জনের সাথে জড়িত থাকেন এবং বোঝাবার পরও কথা না শুনেন সন্তান হিসেবে কর্মক্ষম সন্তান হলে অবশ্যই তার কর্তব্য বাবার উপার্জন ভক্ষণ না করে নিজের উপার্জন ভক্ষণ করা এবং নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা করা ডাল ভাত জোগাড় করার ব্যবস্থা করতে পারলেও সেটা করা উচিত এবং যদি বাবাকে কোনোভাবে বোঝানো না যায় নিজে বাবার উপার্জন খাবেন না হারামটা খাবেন না এর মানে এই না যে বাবার ঘর ছেড়ে তাকে চলে যেতে আমি বলছি বাবার ঘরে বা বাবার আশেপাশে থেকে হলেও তার হারামটা ভোগ না করে নিজে তাদের সেবা শুশ্রূষা সন্তান সুলভ সকল যে খেদমত এবং দায়িত্ব আছে সেগুলো আদায় করে যাবেন পাশাপাশি হারামটাকে অ্যাভয়েড করবেন তাকে বোঝাবার চেষ্টা করবেন বিনয়ের সাথে যে আমি হারাম কেন অ্যাভয়েড করছি আল্লাহ নির্দেশের কারণে এবং তার জন্য আল্লাহর কাছে দোয়া করা আল্লাহর উপর ন্যস্ত করে দেওয়া আমি পড়াশোনা করতে চাই আমার বাবা চান তার ব্যবসায় সাহায্য করি এখন কথা হলো বাবার ব্যবসায় সাহায্য করলে আমি ইসলামের উপর টিকে থাকতে পারবো না এখন আমার করণীয় কী দেখেন অনেক ক্ষেত্রে অতি জজবা কাজ করে অতি জজবা বুঝেন মহিলাদের মধ্যে অতি জজবার চোটে এত ইবাদত বন্দেগী করে যে স্বামীকে সময় দেওয়ার মতো সময় নেই উনি কোরআন তেলাওয়াত করতে করতে উনি মানে আল্লাহর ইবাদত করতে করতে কাহিল উনি এদিকে যাচ্ছে স্বামী বেচারা বসে আছে এটা ইসলাম বুঝেই না সে তার ইসলাম হলো ফরজ ইবাদত শেষ এখন স্বামীর নির্দেশ পালন করা স্বামীর খেদমত করার চেষ্টা করা নফল ইবাদতের উপর এটাকে প্রায়োরিটি দেওয়া এটা তার কাজ সন্তানের জন্য বাবা মা যদি অভাবী হন বা প্রয়োজন তাদের থাকে তাহলে পড়ালেখা করার চাইতে বাবা মার উপার্জনের যোগান দেওয়া বা তাদের আয় রোজগারের ব্যবস্থা করে দেওয়া বা তাদের জন্য খরচ খরচার যোগান দেওয়া এটা হলো সন্তানের কর্তব্য আমরা জজবা দিয়ে দিই এক্ষেত্রে অনেক সময় ধর্মীয় শিক্ষাকে আমরা প্রায়োরিটি দিই ধর্মীয় শিক্ষা অর্জন করা আপনার জন্য একটা লেভেলে ফরজ কিন্তু সেই ফরজ এলেম অর্জন করতে গিয়ে আপনি বাবা মার যদি তাদের ভরণ পোষণের অভাব দেখা দেয় সেটা আপনি না করা কিন্তু আপনার জন্য জায়েজ না আপনি দুইটা প্যারালালি করতে হবে দুইটাই আপনাকে সমান্তরালভাবে করতে হবে এমন শিক্ষা আপনি অর্জন করবেন না যে শিক্ষা অর্জন করতে গেলে আপনার ওই ফরজ আদায় করতে অসুবিধা হয় এই বিষয়গুলো আসলে এই ধরনের প্রশ্ন উত্তরে জানা যায় না এগুলো কোনো আলেমের সাথে দেখা করে ডিটেল জানাবেন আপনার আব্বার অর্থনৈতিক অবস্থা কেমন তার মাসিক আয় কত সংসার চলে কি না এখন মানুষ অভাবে তো শেষ নেই অনেক বাপ চায় আমি বিল্ডিং করবো তুমি আমার কামাই করে দাও তো সেটা আমার জন্য তো জরুরি না কোন লেভেলের প্রয়োজন সেটা কোনো আলেমের সাথে দেখা করবেন কোনো ফতোয়া বিভাগে যাবেন কোনো দারুল ইফতায় যাবেন কোনো ওলামায়ে কেরামের সাথে ভালো কোনো আলেমের সাথে বসে পুরো বিষয়টা বলে তারপর সমাধান নেবেন সেটা ভালো হবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আর বাবার ব্যবসা গেলে আপনার ইসলামের টিপু টিকে থাকতে পারবেন না কেন কী ব্যবসা তিনি করেন সমস্যা কোন জায়গায় এগুলো সব খুলে না বললে প্রশ্ন উত্তর দেওয়া কঠিন